শেরপুরের শ্রীবর্দিতে শ্রী শ্রী বারোয়ারি মন্দিরে কোনো হামলা বা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেনি, অথচ দু একটি গণমাধ্যমে বলা হয় মন্দির আর প্রতিমা ভাঙচুরের কথা। পূজা উদযাপন পরিষদ জানায় কমিটির সাথে দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে রটানো হয় এমন গুজব। গত 31 আগস্ট শেরপুরের শ্রীবর্দি একটি বারোয়ারি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠে আসে কয়েকটি সংবাদ মাধ্যমে। তারপর থেকেই এনে এলাকায় শুরু হয় তোলপাড়। সংবাদটি নজরে এলে দফায় দফায় মন্দির পরিদর্শন করেন জেলা পূজা কমিটির সদস্যরা। তারা বলছেন, দুর্গাপূজার আগে পুরোপুরি তৈরি না হওয়া অসম্পন্ন প্রতিমার ছবি দিয়ে গুজব ছড়ানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্গাপূজার মণ্ডপ নির্মাণকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান উদযাপন কমিটির দ্বন্দ্বের জেরে পরিকল্পিত ভাবেই ঘটানো হয়েছে এই গুজব। নিজেদের মধ্যে এটাই ছিল, এরকম কারণে হয়তো বা ঘটেছে, কারণ কে বা কারা করবে এটা কারো কোনো সার্থকতা নেই। ভাইরাঙ্গায় যে ঘটনা ঘটেছে, এটা দুইটা কমিটির শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। কমিটি নিয়ে দ্বন্দ্ব মানে ছোট বাচ্চারা আমাদের সাথে ওই করছিল, পরে আমি ছোট বাচ্চাগুলো কথাগুলো মেনে নিচ্ছি। তারা বলছিল যে আপনি আমার গণ্যমান্য ব্যক্তি, আমরা খোলাপানে পূজা করবো, আপনি ছেড়ে দেন পথ, আমরা পূজা করবো। তখন আমি উৎসাহ করে তাদের হাতে তুলে দিচ্ছি। এই ঘটনায় একটি মামলা হয়েছে। গুজব যারা রটিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মূর্তি ভাঙে নাই, মূর্তিগুলো সব একখানে করার ফলে নির্মাণাধীন মূর্তি, মূর্তি একটু এদিক সেদিক হয়ে যায় এবং তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ কুণ্ডল আছে, এই কুণ্ডলেরই ফলে এই ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করতেছি, তদন্তের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে। জেলায় 156টি মন্দিরের মধ্যে শুধু শ্রীবর্দি উপজেলাতেই রয়েছে 20টি। জারিন অর্নি, যমুনা নিউজ।